আসসালামু আলাইকুম ভিওস হ্যাপি লার্নিং স্কুল এন্ড কলেজে আপনাকে আবারও স্বাগত তো এখন আমি আলোচনা করব টপ এইচ এর নেট ব্র্যাকেটস এই প্রবলেমটি আর কি তো প্রবলেম স্টেটমেন্ট আমাদের বসছে যে গিভেন এ সিকোয়েন্স অফ ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারান্থিস আচ্ছা এখানে ইউ উইল হ্যাভ টু ডিটারমাইন ইফ ইটস ইজ এ ভ্যালিড ওয়ান মানে আমাদের এখানে এ সিকুয়েন্স অফ প্যারেনথেসিস ইজ কনসেড্রেট ভ্যালিড ইফ এভরি ওপেনিং প্যারান্থিস হ্যাজ এ ক্লোজিং প্যারান্থিস অ্যাপিয়ারিং আমাদের এখানে এই এটা তখনই হবে যখন আমাদের এখানে প্রত্যেকটা ওপেনিং এর জন্য ক্লোজিং থাকবে আরকি তো বিষয়টা আমি যে একটু বলি আর কি আমাদের এখানে প্রথমে একটা তো থাকবে আরকি তো স্ট্রিং এর মধ্যে আমরা দেখবো যে এর মধ্যে আসলে ওপেনিং এবং ক্লোজিং দুটো ম্যাচিং করবে কিনা আর কি আমরা একটু যদি দেখি এটা ধরুন এটার জন্য আমরা একটু দেখা যাক এখানে আমাদের কি হচ্ছে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এর জন্য ওপেনিং ক্লোজিং আছে হুম ঠিক আছে এর জন্য ওপেনিং ক্লোজিং আছে আমি যদি এটাকে যদি রিমুভ করি এখান থেকে তো এই বাকিগুলোর জন্য কিন্তু ওপেনিং ক্লোজিং নেই কিন্তু তাহলে এইটার জন্য আমাদের অ্যান্সার না আর কি আবার আমরা যদি দুই নম্বর টেস্ট কেসটা নিজে আলোচনা করি এখানে দুই নম্বর টেস্ট কেসটা আচ্ছা এটা আগের মতো রেখে দিন

এখানে আমাদের ওপেনিং এবং ক্লোজিং আছে আর কি তাহলে আমি এই দুটাকে রিমুভ করে দিলাম এখানে আবার এখানে এই দুটোর জন্য আমি এখানে ওপেনিং ক্লোজিং আছে তার এটাকে রিমুভ করে দিলাম আবার এখানেও দিলাম আর কি তার মানে আমাদের এখানে এটার জন্য কি হচ্ছে এখানে আউটপুট কিন্তু এখানে ইয়েস হবে কারণ আমাদের এখানে মানে আমাদের এখানে যে প্যারেন্টগুলো আছে সেগুলো আমাদের সবগুলো কি হবে এখানে হ্যাঁ সবগুলো আমাদের এখানে হবে যেটা সেটা হচ্ছে ভ্যালিড হবে আর কি ওকে তো ভ্যালিড হলে তো আমাদের এখানে ইয়েস প্রিন্ট করার কথা বলছে আর কি তো আমরা বেসিক্যালি এই প্রবলেমগুলো আসলে করবো যে প্যারেন্সিস যতগুলো এই রিলেটেড প্রবলেম হবে আর কি সেগুলো আমরা স্ট্যাক দিয়ে কাজ করবো আর কি তো স্ট্যাকে যাদের আইডিয়া নেই ভালো তো স্ট্যাকটা অবশ্যই আগে শিখে নেবেন তো আমি এখানে অবশ্যই স্ট্রাক বিষয়ে কিছু বলবো আর কি স্ট্র্যাক মেইনলি আমাদের কী করবে স্ট্যাকের মধ্যে আমরা এখানে যখন মানগুলোকে পুশ করবো ধরুন আমি এখানে এই ক্ষেত্রেই ধরুন আমি এখানে এই মানগুলো আমি স্ট্যাকের মধ্যে পুশ করতেছি আর কি এগুলাকে আমি স্ট্র্যাকের মধ্যে পুশ করতেছি স্টেকের মধ্যে আমি যখন এটা কি করবো পুশ করবো আর কি যখন স্টেকের স্টেককে এভাবে আর কি এক করা হয় ক্যারেক্টার আমি স্ট্যাকে একটা নাম দেবো আর এখানে আমরা স্টেকের মধ্যে যেহেতু আমরা প্রত্যেকটা মানকে ঢুকাবো এখানে একটা একটা করে আর কি তার মানে এখানে ক্যারেক্টার ঢুকবে আর কি এখানে তো স্টেক ক্যারেক্টার এবং স্টেক নাম দিলাম এসটি আর কি যখন আমাদের এই ভ্যালুগুলো আমাদের ঢুকবে এখানে স্টেকের মধ্যে তখন আমাদের এখানে ধরুন এখানে আমি এই তিনটাকে স্ট্যাকের মধ্যে রাখলাম হুম এখানে আমি রাখলাম ধরুন এসটি পুশ এর মধ্যে আমি কি করলাম এখানে এই ভ্যালুগুলো আমি 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 রাখলাম এখানে এখানে সাপোজ আচ্ছা মধ্যে এই তিনটাকে পুশ করে রাখলাম এখানে এই তিনটা ভ্যালু করে এই তিনটা ভ্যালুকে আমি কিলাম পুশ করে রাখলাম এখানে আচ্ছা এখানে আমাদের এটা এই স্টেক এর মধ্যে কোন কিছু পুশ করলে স্টেক টপে থাকে আমাদের একদম সবার লাস্টে যে ভ্যালুটা ঢুকবে আর কি প্রথমে কিন্তু আমাদের এখানে ঢুকলো কে এটা ওকে তারপরে ঢুকলো এটা তারপরে ঢুকলো কে এটা তাহলে সবার লাস্ট কি ঢুকলো এ না তাহলে স্ট্যাকের মধ্যে কি হবে এর টপে থাকবে কি সবার লাস্টে যেটা ঢুকতেছে সেটা আর কি তো এখানে করবে কি স্ট্যাকের মধ্যে কি করবে যখন এইভাবে আমাদের মানগুলো ঢুকবে আমাদের অবশ্যই এখানে এই প্রবলেমটা করার জন্য স্ট্যাকের মধ্যে আমরা কি করবো যখন আমরা এখানে ওপেনিং প্যান্থিস গুলো পাবো সেগুলোকে শুধু কি করবো পুশ করবো আর কি কি করবো ওপেনিং প্যান্থিস গুলো যখন পাবো তখন আমরা কি করবো স্ট্যাকের মধ্যে পুশ করবো আর কি তো এটাকে আমরা যে পুশ করি এভাবে পুশ করবো আর কি আচ্ছা তো আমি এটাকে মেইনলি আসলে প্রথমে একটা স্ট্রিং নিয়ে কাজ করবো স্টিং এস তো স্টিং এস নেওয়ার পর স্টিং সাইজ পেন চালাবো যখন দেখবো যে আসলে এখানে আমাদের সবগুলো ওপেনিং যখন ওপেনিং হবে সবগুলো এখানে কি পুশ করবে আর কি যে এরকম আরকি কি ইফ এস অফ আই এদিকে এখানে যখন এরকম হবে আর কি তখন আমাদের কি হবে এখানে পুশ হবে এটা তার মানে আমাদের এখানে কি হচ্ছে এখানে এই তিনটে ওপেনিং তার মানে সবগুলো পুশ হবে আর কি তো পুশ হলো এখানে আমাদের কি হলো এখানে স্ট্যাকের মধ্যে কি করলো এখানে এই কে পুশ করলো তার মানে স্ট্যাকের মধ্যে আমাদের যে ভ্যালুগুলো আছে সেটা এরকম আর কাছে আচ্ছা এই তিনটা ভ্যালু আমাদের এখানে স্ট্যাকের মধ্যে আছে তাহলে স্ট্যাকের টপে কে আছে বলুন তো টপে সবার লাস্টে এটা মানে এইটা আছে টপে হুম এইটা টপে আছে আর কি তো যখন আমাদের এখানে স্ট্যাকের মধ্যে দেখবে যে আমাদের ওপেনিং বাদ দিয়ে ক্লোজিং কোনো কিছু পাবে সেখানে আমি এখানে ক্লোজিং জন পাবে আর কি আমি একটু এটাকে স্পেস দিয়ে রাখছি বোঝানোর জন্য আচ্ছা যেন আমাদের এখানে এটা পাওয়ার পর দেখলো যে এখানে ক্লোজিং ব্র্যাকেট পাইছে ক্লোজিং পাওয়ার পর দেখবে যে তার টপে যেটা ক্লোজিং পাইছে তার ওপেনিং টা আছে কিনা হ্যাঁ দেখলো যে তার ওপেনিং আছে তার মানে এখানে আমাদের এখানে এই টপের মধ্যে আমাদের কাছে এর ওপেনিং টা আছে এখানে তাহলে মানে এই এই টপে যে ভ্যালুটা আছে মানে যখন আমাদের এখানে ক্লোজিং ব্র্যাকেট পাবে তখন দেখবে যে তার টপে আমাদের ওইটার ওপেনিং আছে কিনা হ্যাঁ ওইটার ওপেনিং আছে তার মানে এটা কি এই টপ থেকে এটা পপ করে দেবে হ্যাঁ টপ থেকে করবে পপ করে দেবে মানে হ্যাঁ এটা কি হবে এসটি ডট পপ করবে আর কি তার মানে আমাদের এখানে যখন আমাদের টপের মধ্যে এসটি ডট টপের মধ্যে কি হবে এইরকম মানে দেখবে যে যখন আমাদের এখানে এরকম ক্লোজিং ব্র্যাকেট পাবে তখন দেখবে যে এসটি টপের মধ্যে কি আছে এটা আছে কিনা যখন আমাদের এটা থাকবে তখন আমাদের কি হবে এই পপ করবে এটাকে পপ করে দেবে আর কি এসটির মানে এটাকে পপ করবে এটাকে পপ করে এরকম হয়ে যাবে আর কি তার মানে আমি এটা এই দুটোর কাজ শেষ এখানে ওকে আচ্ছা এখন একটু খেয়াল করুন আবার এখানে একটা ওপেনিং ব্র্যাকেট পাইছে তার মানে ওপেনিং পাইলে কি হবে এখানে ইনপুট ঢুকবে আর কি এখানে আচ্ছা ইনপুট মানে আবার এখানে পুশ করলাম আর কি এখানে পুশ হবে আবার কুশর্বর কিন্তু আবার এখানে কি হচ্ছে বলুন তো এখানে ওপেনিং পাইছে মানে এখানে কিন্তু টপে আছে কিন্তু এই ব্র্যাকেটটা আর কি ওকে আচ্ছা যখন এটা টপে পাবে তখন এখানে আবার এখানে দেখলো যে ক্লোজিং ব্র্যাকেট পাইছে ক্লোজিং ব্র্যাকেট পাইলে কি হবে আবার দেখবে যে টপের ভ্যালুটা এর ওপেনিং কিনা হ্যাঁ দেখলো যে ওপেনিং তাহলে কি হবে এটাকে পপ করবে তো পপ করলে কিন্তু এটারও খেলা শেষ এখানে ওকে এখন এখানে কিন্তু আর ওপেনিং নেই সব ক্লোজিং এটা ক্লোজিং পাইলো ক্লোজিং পাওয়ার দেখবে যে এর আগেরটা মানে টপেরটা আসলে এর ওপেনিং কিনা এই দেখলো যে এর ওপেনিং তার মানে এ কপ হবে এখানে পপ মানে ডিলিট ডিলেট করে রেখে তারপরে এটার খেলা শেষ হয়ে গেল এখন আমাদের আছে কি এখানে বলতে এটা ওকে তো এটা কি করবে এখানে দেখবে যে যে কোনো একটা ক্লোজিং পাবে তখন দেখবে যে এর আগেরটা আমাদের কি ওপেনিং কিনা হ্যাঁ দেখলো যে ওপেনিং এর ওপেনিং আর কি তাহলে এটাও কি হবে পপ হবে তখন এভাবে পপ হবে তার মানে এও কি হবে এ হয়ে যাবে আর কি তখন আমাদের কিন্তু স্ট্যাকের মধ্যে আর কিছু থাকলো না এখানে তার মানে এখানে স্ট্যাকটাকে আমাদের কি দেখাবে এখানে এম টি দেখাবে আর কি আচ্ছা যখন আমাদের এভাবে করে যখন আমাদের স্টার্টটা এমটি হয়ে যাবে তখন আমাদের এর জন্য কি হবে ইয়েস হবে মানে তখন আমাদের এখানে ভ্যালিড অ্যানসার পাবো আর কি আদারওয়াইজ নো আর কি তো আমি এই কোডটা ঠিক এভাবেই করছি আর ইনিশিয়ালি আমি কি করছি এখানে একটা স্ট্রিং নিয়েছি তারপরে স্টার ক্যারেক্টার রাখছি তারপরে আমি করছি কি স্ট্রিং এর সাইজ পর্যন্ত একটা লুপ চালাইছি চালানোর পর যখন আমাদের স্ট্রিং এর মানটা আমাদের ওপেনিং হবে ওপেনিং ব্র্যাকেট হবে তখন আমি করছি কি স্ট্যাকের মধ্যে পুশ করছি ওকে মানে আমি এখানে চেক করছি এসটি রোড এম টি নট ইগুল ডি এমটি হলে মানে মানে স্ট্রাক যদি শূন্য না হয় মানে ফাঁকা না হয় আর কি সেই ক্ষেত্রে আমাদের এখানে যাবে এসটি হ্যাঁ মানে স্ট্রাক ফাঁকা না হলে কি হবে এখানে ঢুকবে ঢোকানোর পর কি করবে এখানে এখানে দেখবে যে আসলে এটা হবে মানে এটা যখন পাবে এটা যখন পাবে তখন দেখবে যে টপের মানটা আমাদের কি এর ওপেনিং গে না ওপেনিং হলে এটা পপ হবে হ্যাঁ পপ করে এভাবে চলতে থাকবে আর কি ইলস কি হবে এস টি পুশ মানে আবার এখানে এটাকে ইনসার্ট করবে আর কি এভাবে করার পর এখানে দেখবে যে স্ট্রাকের মানটা এমটি কিনা এমটি হলে কি হবে এস প্রিন্ট হবে আর না হলে কি না হবে আর কি ঠিক আমি এখানে যে কাজটা মানে যেটা বললাম আর কি এখানে ঠিক একই ভাবে আমি এখানে কোডটা করছি আর কি তো যাদের স্ট্রাক সমস্যা আছে অবশ্যই আপনার এটা যে এই ভিডিওটা দেখেন বা আমি এখানে আরো একটা প্রবলেম সলভ করেছি আর কি যে ম্যাসিং ব্র্যাকেট হ্যাঁ ম্যাসিং ব্র্যাকেটটা ওটা দেখলে আর কি হবে আর কি তো এই দুটাতে স্ট্রাক রিলেটেড নিয়ে মানে কাজ করছে আর কি তো আজকে টিউটোরিয়াল এখানে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম